শরীফে একটা আগুন লাগাবার চেষ্টা শুরু করেছে। কারণ এই ফুরফুরা দরবার শরীফ শুধু মুসলমানদের হৃদয়ের স্পন্দন নয়, এই ফুরফুরা দরবার শরীফ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ পারসি পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষের হৃদয়ের স্পন্দন ঠিক না বেঠে। কিন্তু এই ফুরফুরা দরবার শরীফে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে ঠান্ডা করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আপনার এটাকে রোকার চেষ্টা করুন যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমার থানার ওসি, টাঙ্গিপাড়া থানার ওসি, আমাদের সিআই এসটিও আমাকে বলেছিল যে সাহেব এটা কোর্ট থেকে, তো আমি বললাম যে কোর্টের তো কোনো নির্দেশ নাই, তাহলে একটা জিনিসকে কেন্দ্র করে কেন আপনারা গন্ডগোল করছেন? বলে সাহেব আমাদের উপরে চাপ আছে, আমাদের উপরে প্রেসার আছে, এই পঞ্চায়েত গঠন আমরা করব। আমি বললাম করেন, কোনো আপত্তি নাই, কিন্তু হাইকোর্ট তো বলছে যে এর বোর্ডটা যদিও গঠন হয় তাহলে এর কোনো মূল্য নাই, ঠিক নেবে ঠিক মূল্য নাই। তাহলে মূল্যহীন জিনিসকে কেন্দ্র করে বাংলায় কোন কোন গ্রামে করেছে আমাদের আপত্তি নাই, বিভিন্ন জায়গায় গঠন হয়েছে হোক ফুরফুরায় হচ্ছে হোক, তাহলে যে জিনিসটার কোনো মূল্য নাই ভিত্তিহীন জিনিস, আজকে ভিত্তিহীন জিনিসটাকে কেন্দ্র করে ভারতের দ্বিতীয় তীর্থভূমি এই ফুরফুরা দরবার শরীফে আগুন লেগে যাবে, এটা কিন্তু খারাপ হবে। বারংবার বলা হয়েছে গতকাল শত শত পুলিশ প্রশাসন ফুরফুরা শরীফে এসেছে, তাহলে পঞ্চায়েতটা কি দরবারের সামনে? আপনারা বলবেন পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি হুজুরের বাড়ির সামনে পঞ্চায়েত, পীর আল্লামা ইউসুফ সিদ্দিকি হুজুরের বাড়ির সামনে পঞ্চায়েত, পীর আল্লামা হাসান সিদ্দিকি হুজুরের বাড়ির সামনে পঞ্চায়েত, পীর আলী আজগার সিদ্দিকি হুজুরের বাড়ির সামনে পঞ্চায়েত, তাহলে পঞ্চায়েত তালচালা হাতের শেষ মাথায়, তাহলে পুলিশ প্রশাসন থাকবে সেখানে, কিন্তু হুজুরদের বাড়িতে এসে বোম চাষ করা হলো কেন? হুজুরদের বাড়িতে এসে কাঁদুনি গ্যাস ছোড়া হলো কেন? সঙ্গে সঙ্গে আমরা ছুটেছি কোথায়? এসডিও এর কাছে, পঞ্চায়েতের সামনে এসডিও কই সাহেবকে ডাকুন, সেখানে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আমাদের টাঙ্গিপাড়া থানার ওসি, আমাদের বলছে আপনারা পীর সাহেব এখানে কেন, আপনাদের কি ইন্টারেস্ট আছে, আপনারা কেন পঞ্চায়েতের সামনে এসেছেন, আপনারা কেন পুলিশের সঙ্গে তর্ক করছেন, আপনাদের ইন্টারেস্টটা কি কিসে? ফুরফুরা শরীফে বোম চাষ হবে, তারা পেরে মুরিদদের মারধর করবে, ফুরফুরায় আগুন জ্বালিয়ে দেবে, আমাদের ইন্টারেস্ট নাই? আজকে বলবেন ইন্টারেস্ট নাই? ফুরফুরা শরীফে ল্যাব ঘুরবে, কার্ফু জারি হয়ে যাবে, ফুরফুরা শরীফে 144 জারি হয়ে যাবে, তারা প্রেম মুরিদ আসতে পারবে না, মার খাবে, লাঞ্ছিত হবে, আমরা প্রিয় ওরাদেরা বাড়ি থেকে বেরোতে পারবো না, এটা আমাদের ইন্টারেস্ট নাই? একজনে বলবেন আমরা দেখছি বাংলায় চারিদিকে চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে, করে দিয়েছে, ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, দোকানঘর বন্ধ, ব্যবসা বন্ধ, সেখানে প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? তাহলে আছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে গেছি বলছে আপনাদের ইন্টারেস্টটা কোথায়? আপনারা কেন আপিরের ছেলে হয়ে রাজনীতি করবেন? ও এ কথা তো একটা ওসির কথা না, ওসি বলছে আপনারা পীরের ছেলে রাজনীতি করবেন কেন? এ কে রাজনীতি করেছে না করেছে আমার দেখার দরকার নাই, ভালো করে বুঝবেন কে রাজনীতি করছে না করছে আমার দেখার দরকার নাই, কিন্তু ফুরফুরা দরবার শরীফ দাদা পীরের দরবার, তাহলে আপনারা পীরের বাড়িতে বোম চাষ করবেন, সেখানে আমরা প্রতিবাদ করতে পারবো না? তাহলে একজন রাজনীতি করছে আর আপনাদের হিংসা করছে, এটা তো রাজনীতির নেতাদের বক্তব্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন আমরা রাস্তায় দাঁড়িয়েছি প্রতিবাদ করতে গেছি,
আমার ভাইটাকে আঘাত করেছে বলে, দাদা পীরের দরবারে ইজ্জত নষ্ট করছে বলে, পীর বাড়িতে ভঙ্গচাষ করেছে বলে, পীর বাড়িতে কাঁদনে গ্যাস মেরেছে বলে, আপনারা যান গিয়ে দেখে আসুন। হাসান সিদ্দিকী হুজুরের বাড়িতে জানলা ভেঙে কাঁদনে গ্যাস ছুড়েছে, জানলা ভেঙে মহালের ভিতরে ঢুকে গেছে। আজকে আমার এলাকার আমার পীর বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওই কাঁদনির গ্যাস সহ্য না করতে পেরে তাৎক্ষণিক বেশ কিছু সময় কষ্ট পেয়েছে। আপনারা পুলিশ প্রশাসন আইনের রক্ষক হয়ে আপনারা মানুষের উপরে নির্যাতন চালাবেন, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কষ্ট দেবেন, আর আমরা পীরের ছেলে হয়ে আপনাদের রুখতে পারি না কি? যখনই রুখতে গেছে সঙ্গে সঙ্গে আমার মুরব্বি চাজানের উপরে আক্রমণ শুরু করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তাহলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? শুধুই কি প্রতিবাদ ফুরফুরা দরবার শুরু হয়ে হবে না, সারা বাংলা জুড়ে হবে, সকলে মিলে বলেন সারা বাংলা জুড়ে হবে। ওই দিন থামবে, ওই দিন থামবে। আজকে যাদের সহযোগিতায় যাদের ইন্ধনে বর্তমান শাসক গদিতে বসেছে, যাদের দোয়াতে বর্তমান শাসক গদিতে বসেছে, যাদেরকে হাতিয়ার বানিয়ে লাঠিয়াল বাহিনী বানিয়ে, যাদেরকে অর্থের লোভ দেখিয়ে আজকে গদিতে বসিয়েছে, আজকে সেই কয়েকজনের জন্যই আজকে পীর পরিবার আক্রান্ত হয়েছে। ভালো করে বুঝবে।